নমস্কার বন্ধুরা, স্বাদে আহ্লাদে বেঙ্গলিতে নতুন বন্ধুদের স্বাগত এবং পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে একটা সম্পূর্ণ নিরামিষ নতুন ধরনের রেসিপি নিয়ে এসেছি। 500 গ্রাম ঝিঙে এইভাবে কেটে নিয়েছি, 4টি ডাঁটা এইভাবে কুটে নিয়েছি। যা গরম করছে এই গরমের এই সবজি দিয়ে দুপুরবেলা গরম ভাতে খেতে ভালোই লাগবে। এই রেসিপিটা করার জন্য আর লাগছে পোস্ত, এই চামচে 4 চামচ পোস্ত নিয়েছি। আর লাগবে চীনা বাদাম, এই চামচে 4 চামচ বাদাম নিয়েছি। বাদামটা আগে থেকে কাঠখোলায় ভেজে খোসা ছাড়িয়ে রেখেছি। পোস্তর এখন যা দাম তাই আমি এর সাথে ভাজা বাদাম দিচ্ছি, পোস্তর পরিমাণটা একটু কম লাগলো। আর লাগবে কালো জিরে, 2টো কাঁচা লঙ্কা, আর নুন হলুদ তো লাগবেই। এছাড়াও এই রান্নার জন্য একটা উপকরণ লাগছে, সেটা হলো ছোলার ডাল। এই ছোলার ডালটা আমি 4-5 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছি, এটা জল ঝরিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। 1 ইঞ্চি আদা আর 2টো কাঁচা পাকা লঙ্কা নিয়েছি, এগুলো ছোলার ডালে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। ছোলার ডালটা মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি, আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন। এবার এই পেস্টে নুন হলুদ আর কালো জিরে দিয়ে দিচ্ছি। গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা সামান্য গরম হলে 1 সেকেন্ড ধরে একটু পোস্তটা ভেজে নেব। পোস্ত আর বাদাম একসাথে মিক্সিতে একটু পেস্ট করে নেব। আবারও কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, ছোলার ডালটা ভালো করে মেখে নিচ্ছি। ছোলার ডালের পেস্টটা এবার ছোট ছোট বড়ার মতো করে ভেজে নেব। বড়াগুলো সব একবারে ভাজবো না, 2-3 বারে খুব ভালো করে ভেজে নেব। বড়াগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার ওই তেলেই কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, কেটে রাখা ঝিঙেগুলো আগে দিয়ে দেব। ঝিঙেগুলো দেওয়ার পরে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। ঝিঙেটা তেলের মধ্যে নাড়াচাড়া করে এবার ভাতা দিয়ে দিচ্ছি। আঁচটা কমিয়ে ঝিঙেটা চাপা দিয়ে দিয়েছিলাম, আর ঢাকাটা খুলে নাও। ঝিঙেতে থেকে অনেক জল বেরিয়েছে, এই জলে ঝিঙেটা সিদ্ধ হয়ে যাবে। এবার ডাঁটাগুলো দিয়ে দেবো, আর এই 2টো চেরা কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি। আপনারা বেশি ঝাল পছন্দ করেন যারা, তারা একটু বেশি করেই ঝাল দেবেন। এবার হলুদ দিচ্ছি, হলুদটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেব। এবার ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিচ্ছি, বড়াটা দিয়ে একটু নেড়ে চেড়ে তরকারিটা আর একটু সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এবার এটা ঢাকা দিয়ে দেব।
2 মিনিট পর ঢাকাটা খুলে দিচ্ছি। এবার পোস্ত আর বাদামের পেস্ট দিয়ে দিচ্ছি। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। আমি এই তরকারিতে 1 চামচ চিনি দিচ্ছি। নিরামিষ তরকারি তো, তাই 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে এটাকে শুকিয়ে নেব। ঝিঙে আলু পোস্ত তো আপনারা অনেকেই খেয়েছেন। এই গরমে ডাটা, ঝিঙে আর ছোলার ডালের বড়া দিয়ে এই রেসিপিটা একবার করে খেয়ে দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। যে সমস্ত নতুন বন্ধুরা আমার এই চ্যানেলটি দেখছেন, তাদের কাছে আমার একান্ত অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। ঝোলটা ভালো করে শুকিয়ে গেলে তার উপর সামান্য সর্ষের তেল দিয়ে নামিয়ে নেবো।